আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না জান্নাতের পরিচয় এবং জান্নাতের নাম ও প্রকার। যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, সদা সর্বদা বসবাসের জন্যে জান্নাতে প্রবেশ করো, তখন জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। আমলকারীদের পুরস্কার কতই চমৎকার। মুমিন বান্দারা অনন্ত সুখে যে জান্নাতে চিরকাল বসবাস করবে, যেখানে মানুষের কোনো মৃত্যু নেই, যেখানে না পাওয়ার কোনো দুঃখ নেই, যেখানে কোনো হতাশা নেই, কেবলই প্রশান্তি। মুমিন বান্দারা কি সেই জান্নাতের পরিচয় জানেন? চলুন তাহলে জান্নাতের পরিচয় জেনে নেওয়া যাক আল কোরআন ও হাদিসের আলোকে। জান্নাতের শাব্দিক অর্থ, জান্নাত একটি আরবি শব্দ। জান্নাতের শাব্দিক অর্থ হল বৃক্ষ, লতা, গাছগাছালি, সুশোভিত বাগান। অর্থাৎ শুধু ফুলের বাগান বা ফলের বাগানকে জান্নাত বলা হয় না, শুধু ফুলের বাগানকে বলা হয় রওদাহ, আর শুধু ফলের বাগানকে বলা হয় বুস্তান, এবং গাছগাছালিপূর্ণ বাগানকে বলা হয় হাদিকা। কিন্তু যে বাগান আয়তনে অনেক বড়, যেখানে একই সাথে ফুল, ফল, বুনো ঘাসের সমাহার, তাকে বলা হয় জান্নাত। অবশ্য আরবীয়দের কাছে এই প্রাকৃতিক বাগানে ফুল, ফল, বুনো ঘাস, লতাপাতার সাথে অবশ্যই থাকতে হবে সারি সারি খেজুর আর আঙুরের ঝাড়। অর্থাৎ আরবীয়দের চোখে বাহারি রঙের ফুল, নানা স্বাদের ফল, সারি সারি খেজুর, আঙুরের ঝাড় আর বুনো ঘাস, রঙিন লতাপাতায় ছাওয়া বাগানই হল জান্নাত। জান্নাতের পারিভাষিক পরিচয়। মুসলিম মনীষীদের মতে জান্নাত মানে হল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য নির্মিত এমন আবাসস্থল যেখানে থাকবে প্রবাহমান পানির ধারা, সুবিশাল কক্ষমালা, ফুলে ফলে সুশোভিত গাছপালা, আনত নয়না সতী সাধ্বী রমণীকুল, বরং যাদের যা ইচ্ছা করে, যাতে তাদের চোখ জোড়ায়, এমন সব কিছু। অবশ্য এগুলো সবই হল কেবলই জান্নাতের ভাষাগত পরিচয়। জান্নাতের প্রকৃত পরিচয় তুলে ধরা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মানুষ যা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, তা মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। হাদিসে কুদসিতে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু বানিয়ে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তঃকরণ চিন্তাও করতে পারেনি। যে জান্নাতের সৌন্দর্যের কথা চিন্তাও করা যায় না, অথচ সেই অপূর্ব জান্নাতেই যখন চিরকাল থাকব, তখন মুমিনের হৃদয় জুড়ে আলুথালু কল্পনা জাগে, না জানি কি সুন্দর হবে জান্নাত। জান্নাতের সৌন্দর্য জানতে হৃদয়ে যখন এমন ব্যাকুলতা, আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে সেই ব্যাকুলতার কথা জানেন। তিনি তাই মুমিন বান্দাদের উদ্দেশ্যে জান্নাতের পরিচয় তুলে ধরেছেন, তোমরা যারা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং মুসলিম ছিলে, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কাছে স্বর্ণের থালা ও পানপাত্রে খাবার ও পানীয় পরিবেশন করা হবে এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য প্রচুর ফল মূল রয়েছে, তা থেকে তোমরা আহার করবে। হ্যাঁ, এটাই হলো জান্নাতের অসামান্য সংক্ষিপ্ত বিবরণ। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবারই এমন বিবরণ দিয়ে থেমে যাননি। বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে বরাবরই তিনি জান্নাতের বিবরণ তুলে ধরেছেন তার প্রিয় বান্দাদের জন্য। আর এসব বিবরণের ওপর ভিত্তি করেই মুসলিম মনীষীদের অনেকে জান্নাতের নানা নাম, নানা রকম প্রকারের কথা বলেছেন। আমরা এবার আপনাদের জান্নাতের সেসব প্রকার বা নামগুলো শোনাব। জান্নাতের নাম ও প্রকার। জান্নাত মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একক সৃষ্টি, তবে তার বৈশিষ্ট্যে নানা তারতম্য রয়েছে। যেমন সকল আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইঞ্জিল এবং আল কোরআন, সত্তাগত বিচারে এগুলো সবই মূলত আল্লাহর কালাম। তবে অবতীর্ণ হওয়ার সময় ও প্রেক্ষাপট এবং যে রসুলদের উপর অবতীর্ণ হয়েছে তার ভিত্তিতে যেমন এগুলোর প্রতিটির স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং নাম রয়েছে, জান্নাতেরও তেমন ভিন্ন ভিন্ন নাম এবং বৈশিষ্ট্য রয়েছে। সে যাই হোক, জান্নাতের প্রকার বা নামগুলো হল, জান্নাত এটাই হলো জান্নাতের মূল নাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ছুটে চলো তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য।
জান্নাতুল খুলদ, আল্লাহ তাআলা বলেন, বলুন এটা উত্তম নাকি জান্নাতুল খুলদ চিরকাল বসবাসের জান্নাত? উত্তম যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকিদেরকে, সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। জান্নাতুল মাওয়া, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি জিব্রাইল আলাইহিস সালামকে আরেকবার দেখিয়েছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত। জান্নাতু আদন, আল্লাহ তাআলা বলেন, তারা প্রবেশ করবে আদন জান্নাত বসবাসের জান্নাতে। সেখানে তারা স্বর্ণ নির্মিত মতি খচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে, সেখানে তাদের পোশাক হবে রেশমের। জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস, বৃক্ষ সুশোভিত জান্নাত। জান্নাতুল নাঈম, আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল নাঈম, নিয়ামতে ভরা জান্নাত। এছাড়াও জান্নাতকে কুরআনুল করিমের বিভিন্ন আয়াতে দারুস সালাম শান্তি ও নিরাপত্তার স্থান, দারুল মাকামাহ চিরস্থায়ী বসবাসের স্থান, মাকামুন আমিন নিরাপদ আবাসস্থল, মাকাদুস সিদিক সত্যের আসন এবং হাইওয়ান মৃত্যুহীন জীবন নামেও আখ্যায়িত করা হয়েছে।